হ্যালো, আসসালামু আলাইকুম। ক্রিস্টাল মার্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি বিজয় মাহমুদ। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আজকে আমি কি নিয়ে আসছি। আজকে এখানে দুইটা ব্র্যান্ডের ডেনিম থাকবে, একটা হচ্ছে আইজড আর একটা হচ্ছে আপনার এংবার্স। আর আইজড সম্পর্কে আমি এর আগে আপনারা দেখেছেন, আইজডের হচ্ছে আমি টুইল নিয়ে আসছিলাম এবং আইজডের টুইলের ক্ষেত্রে আমার যে মন্তব্য ছিল যে পৃথিবীর সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফেব্রিক দিয়ে হচ্ছে আইজডের টুইলগুলো বানানো হয়। তাহলে আইজড ব্র্যান্ড, তারা যদি তাদের ফেব্রিক নিয়ে এতটা কনসার্ন হয় তাহলে তাদের ডেনিমগুলো কোন লেভেলের হইতে পারে? আইজডের ডেনিম আমি এর আগে কখনো পাই নাই এবং আমি অন্যান্য ব্র্যান্ডে তেমন একটা দেখি না। এবং এই যে এংবার্স, এই ব্র্যান্ডের সাথে আমি একেবারেই নতুন। এই ব্র্যান্ডের নাম আমি এর আগে শুনি নাই এবং কারো কাছে আমি এই ব্র্যান্ডের প্রোডাক্ট দেখি নাই। এবং আপনারা জানেন আমি অলওয়েজ, আমি যেটা দিতে পারি সেটা হচ্ছে সবাই দিতে পারে না। আমি অলওয়েজ যেটা বলে থাকি, আমাদের আজকের এই প্রোডাক্টগুলো, এগুলো হচ্ছে ফ্যাব্রিক কোয়ালিটি যে কতটা হাই সেটা হচ্ছে আপনারা হাত দিয়ে না ধরলে বুঝবেন না। আমি ভিডিওতে যতই বলি, মানে ফ্যাব্রিক হচ্ছে একেবারেই সফট। ডেনিম নর্মালি যে ধরনের সফট হয়ে থাকে, নর্মালি নিট ডেনিম হচ্ছে একেবারে বেশি সফট হয়। নিট ডেনিমের পরে নর্মালি রেগুলার ডেনিমগুলো যে ধরনের সফট হয় এটা একেবারেই সফট। এবং ফ্যাব্রিক হচ্ছে, ফ্যাব্রিকের আউন্সও ভালোই, মেবি এটা 11 থেকে একটু বেশি হবে, 11.5 এবং 12 মাঝামাঝি হচ্ছে এটা আউন্সটা হবে, 11.5। মানে একেবারে আদর্শ ডেনিমের ওয়েট যতটুকু থাকা দরকার এটার আউন্স ততটুকুই হচ্ছে আছে। দুইটাই হচ্ছে অলমোস্ট একই, এগুলোর ফ্যাব্রিক খুবই ভালো। আমি প্রোডাক্টগুলো প্রথমে একটা ফুল ভিউ দেখাই, যেমন এই প্রোডাক্টটা, এটাই বের করো। আচ্ছা, এটা না, আগে এংবার্সটা দেখে। আইজডের মধ্যে হচ্ছে বেশ কয়েকটা কালার ভেরিয়েশন আছে, তো আমরা হচ্ছে এংবার্সের অনলি হচ্ছে একটাই ওয়াশ আছে, এই জন্য এংবার্সটা আগে দেখাচ্ছি। এংবার্সের ওয়াশ হচ্ছে অনলি এই একটাই ওয়াশ, ওয়াশটা হচ্ছে খুবই জোস ওয়াশ। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ওকে, ব্যাক সাইডে যাও। এটা হচ্ছে এংবার্সের ব্যাক সাইড, ওকে, এটাকে রাখা দিই উপর। এংবার্সের এই ডেনিমটা, এটা ওয়াশটা দেখেন কী ধরনের ওয়াশ। এবং তারা হচ্ছে এখানে একটা মেটাল ইউজ করছে, এংবার্সের এটা হচ্ছে লোগো, রিভেটে পর্যন্ত তাদের লোগোটা আছে। আর এ হচ্ছে আপনার বাটন, এ হচ্ছে তাদের ওয়াই কেকের হেভি মেটাল জিপার, এখানে এংবার্সের লোগো, এ হচ্ছে এটার ইনার সাইড, এরপর এটা হচ্ছে এংবার্সের ব্যাক সাইড, ব্যাক সাইডের পকেটিংয়ের ডিজাইন। আর যে লেদার প্যাচটা ইউজ করছে একেবারেই হেভি লেদার প্যাচ, হেভি, খুবই গর্জিয়াস একটা লেদার প্যাচ তারা ইউজ করছে। আর প্রোডাক্টের কোয়ালিটি ইচ অ্যান্ড এভরিথিং সব জায়গায় কোয়ালিটির ক্ষেত্রে বিন্দুমাত্র তারা কোনো আপনার ত্রুটি রাখে নাই, যেটা আমি অলওয়েজ বলে থাকি আমার ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ালিটি হচ্ছে একেবারেই সুপার হাই কোয়ালিটি। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, যেমন এখানে একটা গ্যাপ আছে, এখানে হচ্ছে গ্যাপ নাই, এখানে আপনাদের মনে হতে পারে এদের রিজেক্ট না, এটা হচ্ছে ওদের ডিজাইন। যেমন হচ্ছে দুইটা পকেটে দেখেন, দুইটা পকেট হচ্ছে একই, দেখেন কোন ধরনের ডিজাইন কোন জায়গায় তারা কী করছে, প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এরকম, মানে খুবই সুপার হাই কোয়ালিটি এবং খুবই অথেন্টিক প্রোডাক্ট। আমি অলওয়েজ অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, আপনারা সেটা জানেন। এংবার্সের এই প্রোডাক্টটা, এটা অনলি হচ্ছে একটাই ওয়াশ, এগুলো তো হচ্ছে জাস্ট স্ক্র্যাচ করা, এটা কোনো ধরনের ছিঁড়া না, এটা হচ্ছে স্ক্র্যাচ, এটা হচ্ছে স্ক্র্যাচ করা অথবা গ্রাইন্ডিংও বলতে পারেন, গ্রাইন্ডিং অথবা স্ক্র্যাচ। ডেস্ট্রয় মানে হচ্ছে একেবারে ফুটা থাকবে, গ্রাইন্ডিং অথবা স্ক্র্যাচ মানে হালকা একটু স্ক্র্যাচ করবে। এখন এংবার্সের এই প্যান্টটা, এটা কোন কোন সাইজ অ্যাভেলেবল আছে? আচ্ছা, ভিডিওটা যারা দেখতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলি, আমাদের এখানে আজকে হচ্ছে 33 সাইজ থেকে 38 পর্যন্ত হচ্ছে প্রোডাক্ট আছে, 33 থেকে 38, 33-এর নিচে কোনো প্রোডাক্ট নাই, 38 সাইজের উপরে হচ্ছে কোনো প্রোডাক্ট নাই। এংবার্সের প্রোডাক্টগুলো শুরু হয়েছে আপনার এটা থেকে, 35 সাইজ থেকে। 35 মানে হচ্ছে প্রোডাক্টের অ্যাকচুয়াল সাইজ, ফিতার মাপ। প্রোডাক্টটা যখন এইভাবে যখন রাখবেন, রাখার পর এটার ফিতার মাপ হচ্ছে আপনার 35, ফিতার মাপ হচ্ছে 35। যেহেতু প্রোডাক্টগুলোতে হচ্ছে 2% স্পানডেক্স আছে, তার মানে হচ্ছে যেহেতু 35, আপনার এটা হচ্ছে যাদের কোনো 36 থেকে 37 তারা সেটা পড়তে পারবে। এবং এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার স্লিম ফিট, এটা কোন সাইজ, এটা 36 লেগ ওপেনিং, 14 লেগ ওপেনিং হচ্ছে অ্যারাউন্ড 14 থেকে 14.5 এরকমই হবে স্লিম ফিট প্রোডাক্ট প্রত্যেকটা। যেমন এটা 35 সাইজ, মেবি অনলি এক পিস আছে, 35 সাইজ অনলি এক পিস। আর 36 হচ্ছে এখানে এই একটা আছে 36 সাইজ, এখানে আরও একটা আছে 36 সাইজ, তারপরে এটাও 36 সাইজ, এটা আছে 37 সাইজ, এটা হচ্ছে এটাও 37 সাইজ, তারপরে এটা আছে 37 সাইজ, এরপরে এটা কত, এটাও 37, এটাও 37, এটা আছে 38, 38 সাইজ হচ্ছে অনলি এক পিস, ম্যাক্সিমাম হচ্ছে 37 এবং হচ্ছে 36 মানে কিন্তু আমি বারবার বলতেছি ফিতার মাপ হচ্ছে 37,
এবং 38 থেকে 39 কোমরের জন্য। তাহলে আমাদের Engbers এর প্রোডাক্টগুলো হচ্ছে গেল। এরপর হচ্ছে আমরা Izod এর প্রোডাক্টগুলো দেখাবো। দেখো এখন Izod এর এটাই নাও। Izod এর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ডিপ কালার, ডিপ কালারের মধ্যে না এটা থেকে আরো একটা ডিপ কালার আছে মানে এটা ফ্রন্ট সাইড, ওকে এটা হচ্ছে ব্যাক সাইড, ওকে এটা টেবিল উপর রাখো। এটা মনে হয় এই ডিপটা না, হ্যাঁ এটা হচ্ছে ডিপ কালারটা, এটা হচ্ছে আমাদের ডিপ কালারের প্রোডাক্টটা। Izod গুলো শুরু হয়েছে আপনার 33 সাইজ থেকে, Izod হচ্ছে 33 সাইজ থেকে শুরু করে 38 পর্যন্ত আছে Izod এর এই প্রোডাক্টগুলো। এগুলোর ক্ষেত্রে সব কিছু আমি দেখাই আপনার। যে রিবেট হচ্ছে Izod এর যে ব্র্যান্ডিং রিবেট, এরপরে হচ্ছে আপনার বাটনে Izod এর ব্র্যান্ডিং, এরপরে হচ্ছে তাদের ওয়াই কেক এর হেভি মেটাল জিপার, এরপরে এটা হচ্ছে Izod এর যে ইনার সাইড, এরপরে হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে Izod এর ব্যাক সাইড। Izod এর লেদার পেজটা দেখেন, মানে একেবারে হেভি গর্জিয়াস লেদার পেজ তারা ইউজ করছে। আর সুইং কোয়ালিটি অবশ্য ভিডিওতে দেখা যায়, কিন্তু ফ্যাব্রিক কোয়ালিটি অবশ্যই আপনাকে হাত দিয়ে ধরতে হবে। খুবই সুপার হাই কোয়ালিটির ফ্যাব্রিক, ডেনিম ফ্যাব্রিক এই ধরনের খুবই রেয়ার, কিন্তু যেহেতু তারা হচ্ছে Izod মানে ফেব্রিকের দিক থেকে হচ্ছে অলওয়েজ হচ্ছে বেস্ট, অলওয়েজ বস Izod। আর এই প্রোডাক্টগুলো এখানে হচ্ছে Izod-এরগুলো হচ্ছে রেগুলার ফিট, Izod-এর প্রোডাক্টগুলো হচ্ছে রেগুলার ফিট, যেটা দেখতেছি রেগুলার ফিট। লেগ ওপেনিং হচ্ছে অ্যারাউন্ড 14 থেকে 15 মধ্যে হচ্ছে এদের লেগ ওপেনিং আছে। Izod-এর এই ডিপ কালারটা হচ্ছে সবচেয়ে বেশি আছে আমাদের, ডিপ কালার হচ্ছে এই প্রোডাক্টটা। ডিপ কালারটা কোন কোন সাইজ আছে দেখা, এটা হচ্ছে আপনার 33 মানে কিন্তু প্রোডাক্টের ওয়েস্ট ফিতার মাপ হচ্ছে 33, ফিতার মাপ 33, যাদের কোমর 34 থেকে 35 তাদের জন্য হচ্ছে এটা। ফেব্রিকেশন 98% কটন, 2% স্পানডেক্স অ্যাজ আই নো, না সরি এখানে একটা মিস্টেক আছে, এখানে তারা হিউজ পরিমাণে কম্বিনেশন ইউজ করছে আপনার 69% কটন, 26% পলি, 1% স্পানডেক্স এবং 4% হচ্ছে আদার ফাইবার কি সেটা এখানে মেনশন করে নাই। অর্থাৎ এখানে 4টা ইয়ার্ন দিয়ে ব্ল্যান্ডেড করছে, একটা ডেনিম প্যান্টে যখন 4টা ইয়ার্ন ব্ল্যান্ডেড থাকে সেটার ফেব্রিক অবশ্যই এক্সেপশনাল হবে, অবশ্যই এক্সেপশনাল ফেব্রিক, যেটা হচ্ছে Izod হচ্ছে অলওয়েজ করে থাকে। এটা হচ্ছে আপনার 33 সাইজ আছে একটা, এটা কোন সাইজ, এটাও 33, এটা আছে 34 সাইজ 35-36 কোমরের জন্য, আর এটাও আছে 34 সাইজ 35-36 কোমরের জন্য, এটা আছে 34 সাইজ 35-36 কোমর, এটা আছে 35 সাইজ আপনার যাদের কোনো 36-37 তাদের জন্য, এটাও আছে 35 সাইজ 36-37 কোমরের জন্য, এটা আছে 36 সাইজ যাদের কোনো 37-38 তাদের জন্য, এটাও আছে, এটাও 36-38 কোমরের জন্য, এটাও 36 সাইজ 37-38 কোমর, এটা আছে হচ্ছে 37 সাইজ যাতে কোমর 38-39 তাদের জন্য এটা, আর এটাও আছে 37 সাইজ 38-39 কোমরের জন্য, এটাও 37 সাইজ যাদের কোমর 38-39 তাদের জন্য, এটা হচ্ছে 38 সাইজ যাদের কোমর 39-40 তাদের জন্য। অর্থাৎ Izod এর ডিপ কালারটা হচ্ছে আপনার মোটামুটি 33 থেকে আমাদের কাছে 38 পর্যন্ত আছে, আর 38 সাইজ হচ্ছে অনলি এক পিস, আর বাকিগুলো হচ্ছে আপনার 33-34-35-36 এরকম। আর Izod হচ্ছে মিডিয়াম কালার, ওইটা হচ্ছে ডিপ, এটা হচ্ছে মিডিয়াম কালারটা একটা বের করো, মিডিয়াম কালারটা দেখাও, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ওকে এটা হচ্ছে ব্যাক সাইড, ওকে এটার ক্ষেত্রে আমি আর ডিটেলসে গেলাম না, ডিটেলস সবগুলো হচ্ছে একই রকম, ফেব্রিকেশনও ওইটার মতো। একটু আগে যা দেখাচ্ছি এটা 33 সাইজ আছে একটা মিডিয়াম কালারটা, 33 আরও একটা আছে, এরপরে এটা আছে হচ্ছে 34, তারপরে এটা কোন সাইজ, এটা আছে হচ্ছে 37, মিডিয়াম কালারটা 37 একটা আছে, এরপরে হচ্ছে লাইট কালারটা একটা দেখাও আবার। লাইট কালারের এ হচ্ছে ফ্রন্ট সাইড, ওকে এ হচ্ছে এটার ব্যাক সাইড, ওকে হচ্ছে লাইট কালারগুলোর মতো হালকা হচ্ছে, এখানে ওয়াশের ইফেক্ট আছে। লাইট কালার এটা হচ্ছে অনলি এক পিস হচ্ছে 31 আছে, 31 সাইজ অনলি এক পিস যাদের কোনো 32-33 তাদের জন্য,
এরপরে এটা আছে 33 সাইজ, তারপরে এটা আছে 37 সাইজ, এটা আছে কত, এটা আছে হচ্ছে 38 সাইজ, 39 থেকে 40 নম্বরের জন্য। আর হচ্ছে এখানে কয়েকটা হচ্ছে এটা ওয়াশের মধ্যে হালকা একটু ভেরিয়েশন আছে। এটা হচ্ছে আপনার 33 সাইজ 34 থেকে 35 কোমরের জন্য, এটা হচ্ছে একেবারে র বা র ব্লু না, এখানে হালকা একটু ওয়াশিং ইফেক্ট আছে। এটা হচ্ছে 36 সাইজ 37 থেকে 38 কোমরের জন্য। এরপরে এটা হচ্ছে কিছুটা লাইট কালারের মধ্যে, এটা 36 সাইজ 37 থেকে 38 কোমরের জন্য। টোটাল ওভারঅল এই হলো হচ্ছে আমাদের আজকের কালেকশন। আর ডেনিমগুলো হচ্ছে খুবই জোস, যারা যারা পাবেন তারা অবশ্যই সুপার লাকি পার্সন, এবং এই ডেনিমগুলো আমি নেক্সট কখনো পাবো কিনা আমি জানি না। এই ধরনের ডেনিমগুলো অবশ্যই আপনাদের সংগ্রহে রাখা উচিত। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।